আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কি না, কাঁচা আম খাওয়ার উপকারিতা বা এর অপকারিতাই বা কি, অথবা এই আম খেলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না, অনেক আপুরা এই কমেন্টস বক্সে জানতে চেয়েছেন। গর্ভাবস্থায় কাঁচা বা পাকা কোন ধরনের আম খাওয়া নিরাপদ, সব কিছুর বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি পরিবার শুরু করা এবং বিশ্বে একটি নতুন জীবনের আগমন সত্যি যেন অসম্ভব সুন্দর আনন্দের অনুভূতি। আপনার গর্ভাবস্থা জুড়ে আপনার কি ধরনের খাবার খাওয়া উচিত, সে সম্পর্কে আপনার বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর অর্থপূর্ণ এবং অযাচিত পরামর্শ পাবেন। গর্ভাবস্থায় গর্ভধারণকারী মহিলারা নির্দিষ্ট ধরনের খাবার খাওয়া এবং বিশেষ করে কাঁচা আম খাওয়ার সময় প্রায় দ্বিধাগ্রস্ত হন। গর্ভাবস্থায় পাকা আম খাওয়ার নিজস্ব সুবিধা রয়েছে, তবে খাবারের পরিমাণগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ করা উচিত যাতে আপনি এটি কখনো বেশি না খেয়ে ফেলেন। আম গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, তাহলে চলুন দেখে নেওয়া যাক কতটা আম আপনাকে খেতে হবে বা কেন বা আম পরিহার করবেন। এখন আমরা জানব আমের পুষ্টিমান সম্পর্কে। ফলের রাজা আম সাধারণত পরিচিত, পুষ্টিকর এবং ভিটামিনে পূর্ণ, যা গর্ভবতী মহিলার শরীরে পুষ্টির চাহিদা পূরণে সক্ষম। প্রতি 100 গ্রাম আমের পুষ্টিগুণ 70 ক্যালোরি কার্বোহাইড্রেট, 17 গ্রাম প্রোটিন, 0.5 গ্রাম ফ্যাট, 0.27 গ্রাম কোলেস্টেরল, 0 মিলিগ্রাম ডায়েটরি ফাইবার, 1.8 গ্রাম ভিটামিন, 0.58 মিলিগ্রাম ভিটামিন সি, 27.7 মিলিগ্রাম ভিটামিন এ, 1.12 মিলিগ্রাম ভিটামিন কে, সোডিয়াম, পটাশিয়াম, মিনারেলস, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি রয়েছে। এখন আমরা জানবো গর্ভবতী মহিলাকে কয়টা আম খেতে হবে। তৃতীয় ত্রৈমাসিক সময়ে প্রচুর পরিমাণের ক্যালোরি আর শক্তির প্রয়োজন হয়। আম দুটোতেই সমৃদ্ধ। ডাক্তার আপনাকে আপনার ক্যালোরি খাওয়ার পরিমাণ বাড়ানোর পরামর্শ দিলে আপনার ডায়েটে আম যোগ করার ভালো ধারণা, তবে প্রতিদিন একটি আমের বেশি খাওয়া উচিত নয়। এখন আমরা জানব গর্ভাবস্থায় আম খাওয়ার উপকারিতাগুলো কি কি। একটি অনন্য মিলিত মিষ্টি এবং টক স্বাদের কারণে গর্ভবতী মহিলাদের কাছে আম প্রিয় হয়, কারণ বমিভাব অনুভূতির পরিমাণ হ্রাস পায়। তার পুষ্টিকর উপাদানগুলির উপর ভিত্তি করে গর্ভাবস্থায় আম খাওয়ার উপকারিতাগুলো হলো, প্রথমত, গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের অ্যানিমিয়ার প্রতিরোধের জন্য লৌহের সম্পূরক হিসাবে আম খাওয়া উচিত। যদি আপনি প্রতিদিন 1 থেকে 2টি আম খেতে পারেন, তবে আম লৌহ সরবরাহ করে যা অ্যানিমিয়ার সাথে লড়াইয়ের জন্য লাল রক্তের কোষ বৃদ্ধি করে। গর্ভাবস্থার নিচের অঙ্গে অতিরিক্ত তরল খুব বিপজ্জনক হতে পারে। পটাশিয়াম হলো এমন একটা পদার্থ যা আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা গর্ভাবস্থায় বিশেষত গুরুত্বপূর্ণ। আমে উপস্থিত প্রাকৃতিক শর্করা নিশ্চিত করে যে আপনি যেন মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছায় ডুবে না যান এবং সিনথেটিক শর্করা ও প্রিজারভেটিভ খেয়ে না ফেলেন। আম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হয়, উচ্চ রক্তচাপের জন্য প্রাকৃতিক নিরাময় এবং প্রিক্লামশিয়া নামক হাইপারটেনসিভ অবস্থা প্রতিরোধ করে। যেহেতু প্রিক্লামশিয়া গর্ভাবস্থায় জীবাণু সংক্রমণের কারণ হতে পারে, তাই আপনার ডায়েটে আম যোগ করে এটিকে রোগ প্রতিরোধ করার সহায়তা করতে পারে। আমে ভিটামিন এ রয়েছে, যা চোখ এবং স্নায়ুতন্ত্রকে সমৃদ্ধ করার সময় ক্রমবর্ধমান শিশুর হাড় এবং দাঁত উন্নয়নে সহায়ক। আপনি যদি ইতিমধ্যে ভিটামিন এ সম্পূরক গ্রহণ করেন, তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, কারণ এই ভিটামিন অতিরিক্ত মাত্রায় শিশুর মধ্যে লিভার বিষাক্ততার কারণ হতে পারে। আমে প্রচুর পরিমাণের ফলিক অ্যাসিড থাকে, যা গর্ভাবস্থায় ব্রণের বিকাশে সহায়তা করে। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে আমে ফলিক অ্যাসিড খাওয়ার মাধ্যমে স্নায়ুতন্ত্রের বিকাশ এবং ব্রণের মস্তিষ্ক বিকাশিত হয়। প্রাথমিক গর্ভাবস্থায় যে নিউরো টিউব ত্রুটিগুলো ঘটতে পারে, তাও সঠিক পরিমাণে আম খেয়ে এড়ানো যায়। আমে একটি উচ্চ স্তরে ডায়েটরি ফাইবার থাকে, যা পাচক সিস্টেমকে একটি শক্তিশালী অবস্থানে রাখার জন্য প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য কাটিয়ে ওঠার জন্য গর্ভাবস্থায় আম খেতে হবে, যাতে সকালে মলত্যাগ প্রক্রিয়া মসৃণ হয় এবং ব্যথা মুক্ত হয়। আম ভিটামিন সি সমৃদ্ধ, তাই এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, মানুষের দেহে ক্রমবর্ধমান রেডিকেলগুলিকে প্রতিরোধ করে। তামাক, বিকিরণ বা কোনো রাসায়নিক পদার্থ রেডিকেল তৈরি করতে পারে, যার কারণে ক্যান্সার হতে পারে এবং ব্রণের বৃদ্ধিকেও প্রভাবিত করে। আমে ভিটামিন সি কিছু ক্ষেত্রে
প্রাকমেয়াদী প্রসবের ঝুঁকি কমিয়ে দিতে পারে। আম ভিটামিন B6 এ বেশি সমৃদ্ধ হয়, যা ফলিক অ্যাসিডের মতো ব্রণের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য আদর্শ। এখন আমরা জানব গর্ভাবস্থায় আমের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি। যদিও প্রাকৃতিকভাবে পাকা আমের বড় কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে কৃত্রিমভাবে পাকানো আমের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড রাইজিং এজেন্ট ব্যবহৃত হয়, যা আর্সেনিক ও ফসফরাসের অস্বাস্থ্যকর প্রভাবগুলি মা ও শিশুর মধ্যে প্রকাশ হয়। এখানে কৃত্রিমভাবে পাকা আম খাওয়ার কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা দেওয়া হলো, যেমন ডায়রিয়া, মেজাজের উঠানামা বা মুড সুইং, মাথা ব্যথা বা মাথা ঘোরানো, ঘুম ঘুম ভাব, হাত এবং পায়ের শিশিরানি অনুভূতি হওয়া। এখন আমরা জানবো গর্ভাবস্থায় কোন আম নিরাপদ, পাকা না কাঁচা। আম কাঁচা বা পাকা যে কোনো অবস্থাতে গর্ভাবস্থায় খাওয়া যায় এবং নিরাপদ। পাকা আম ক্ষুধা উত্তেজিত করে, হজমে সাহায্য করে এবং আপনার শরীরের রং উন্নত করার একটি প্রাকৃতিক উপায়। আমের মধ্যে উপস্থিত প্রাকৃতিক শর্করার কারণে এটি অনন্য উচ্চ ক্যালোরিযুক্ত মিষ্টি থেকে দূরে থাকার জন্য সাহায্য করে। কাঁচা আমে সেই ভিটামিনগুলি থাকে যা অম্লতা এবং সকালের অসুস্থতার সাথে লড়াই করে। এটি গর্ভাবস্থায় খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ। পরিশেষে বলা যায়, আমরা সবাই জানি আম শক্তি এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি দুর্দান্ত উৎস। যাই হোক, এই অসাধারণ ফল ক্রয় করার সময় নিশ্চিতভাবে আপনি বাজার থেকে ছড়িয়ে থাকা রাসায়নিকভাবে পাকানো আমগুলো থেকে দূরে থাকুন। অন্যান্য ফলগুলোর মতোই যখন আম সঠিক ঋতুতে থাকে তখনই খান, এর আগে বা পরে না, যাতে আপনি ফলটিতে যে প্রাকৃতিকভাবে পেকেছে তা নিশ্চিত হতে পারছেন। এছাড়া আপনার ডায়েটের অন্তর্ভুক্তি এবং খাওয়ার পরিমাণ সম্পর্কে পরীক্ষা করার জন্য আপনার ডাক্তারই সেরা ব্যক্তি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় যে কোনো আম কাঁচা কিংবা পাকা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী বটে, তবে তা অবশ্যই পরিমিত খেতে হবে, কারণ কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।